হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটা অসাধারণ চিড়ের রেসিপি নিয়ে এসেছি। একদম খেতে যে এত সুন্দর লাগে এক বাটি চিড়ে দিয়ে, সেটা না দেখলে বুঝতে পারবেন না। তাই আমি চিড়েটা নিয়েছি একটা বাটির মধ্যে, আর তাতে ছাকনা নিয়ে গ্লাসে করে জল নিয়ে আমি ধুয়ে নিচ্ছি, যাতে খুব একটা নরম না হয়ে যায়। এই জন্য আমি এইভাবে ধুচ্ছি, জলটা ঝরিয়ে নিলাম ভালো করে। এটা আমার খুব বেশি নরম হওয়ার প্রয়োজন নেই, তার জন্য আমি এইভাবে করলাম প্রক্রিয়াটা। এরপর আমি এক চামচের মতন দই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটার টেস্ট আরও অনেক বেশি বেড়ে যাবে। এরপর আমি 5 মিনিটের মতো এটা রেস্ট, এটা দেখুন ভালো করে মাখা হয়েছে, আমার দইটা টেনে নিয়েছে, চিড়েটা একদম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে, শুকনো শুকনো। এরপর আমি এখানে 2 থেকে 2.5 চামচের মতন আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জলটাকে ফেলে দিয়ে আমি সেই সুজিটা এটার সাথে ব্যবহার করছি। সুজি দিতে পারেন, কিংবা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে সুজি দিয়েছি। এরপর আমি একটু ভেজিটেবলস দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম ছোট ছোট সরু সরু করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। আদা আমি কুচিয়ে রেখেছিলাম, আদাটাকে আপনারা গ্রেড করেও চাইলে দিতে পারেন। এরপর আমি দিচ্ছি গাজর, গাজরটাকে আমি গ্রেড করে রেখেছি, ওটাকে আমি দিয়ে দিলাম একটা গাজর। এরপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আলু, এর সাথে আলুটাকেও আমি গ্রেড করে নিচ্ছি। হাতে করে থাঁচলেও চলবে, কিন্তু গ্রেড করলে সমানভাবে হয়, তার জন্য আমি দিলাম। এরপর আমি এখানে সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, আমচুর পাউডার, চাট মশলা, একটু ধনে গুঁড়ো, জিরেটাকে ভেজে ফ্রাই করে রেখেছিলাম, চিলি ফ্লেক্স, হলুদ, লঙ্কা গুঁড়ি, নুন, সমস্ত কিছু দিয়ে। আর এখানে আমি ধনে পাতা ব্যবহার করছি, ধনে পাতাটার পরিমাণ একটু বেশি করে দেবেন, আরও খেতে ভালো লাগবে। এরপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, যেন সব উপকরণগুলো আমার খুব সুন্দর করে মাখা হয়। এতে আমার মশলা, নুন, সব কিছুর ফ্লেভারটা যেন ভালো করে যায়, এবং টাইট টাইট, যদি আমাদের টাইট না হয় তাহলে কিন্তু এটা ভালো হবে না। পুরটা পুরোটা ভালো করে মেখে আমি এরপর হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, যাতে না ছিটে যায়। এরপর আমি কিছুটা করে পরিমাণ নিচ্ছি, যতটা বড় আমি সাইজটা রাখতে চাইবো ঠিক ততটা পরিমাণই আমি নেব। এগুলো সবগুলোর পরিমাণগুলো একইভাবে নেবেন, লেচির মতো নিয়ে এটাকে একটা চপের মতন গোল গোল আকার আমি এখানে দিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন, যেটা পছন্দ সেটাই সেভাবে বানাবেন। আমি আরেকটা নিয়ে ঠিক এইভাবেই আমি ভালো করে হাতে করে চেপে চেপে, যাতে না বেরিয়ে যায়, সবজিগুলোও তো আছে তাই এটা যাতে বাইরে না বেরিয়ে যায়, এই জন্য হাতে করে আমি ভালো করে একটা শেপ দিয়ে গোল গোল করে নিচ্ছি। তারপর হাতে করে ওপর থেকে প্রেস করে একটু চ্যাপটা করে দিচ্ছি। এতে কিন্তু আপনার যখন তেলে ভাজবেন তখন কিন্তু সবজিগুলো বেরিয়ে আসবে না, তাই এটা করবার সময় একটু ভালো করে লক্ষ্য করে করতে হবে। আমি তেলটা আগে থেকে ফ্রি হিট করে রেখেছিলাম, তা এরপর আমি এগুলো এক এক করে সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখবেন, এবং যখন আপনি এগুলো ছাড়তে যাবেন তখন আঁচটাকে একটু লো করে দেবেন, নতুবা হাত তেলটা ছিটকে হাতে লাগবে। এরপর এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, ওপর থেকে একটু তেলটা দিয়ে দিতে পারেন। আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, এরপর অপর সাইডটা আমি উল্টে নিয়েছি, অপর সাইডটাও আমি ঠিক এইভাবেই ভেজে নেব হালকা করে। দেখুন আমার দুটো সাইডেই অলরেডি ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি, এটা মিডিয়াম ফ্লেমে ভাজবেন, কারণ ভেতরে যে সবজিগুলো আছে, পুরটা আছে, সেটা যেন খুব ভালো করে ফ্রাই হয়ে যায়, সেই জন্য এটাকে খুব আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমের মধ্যে ভাজাটাই যুক্তিযুক্ত। আর এটা দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখতেই অসাধারণ লাগছে, দেখলেই জিভে জল আসছে, খুব সুন্দর কালারটা এসছে। এরপর আমি এগুলো সব এক এক করে তুলে নিচ্ছি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা, আমি বারবার বলছি, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর এটাকে আপনি গরম গরম মাস্টার্ড সস কিংবা টমেটো সস, যেটার সাথে পছন্দ, কিংবা বাড়িতে কোনো যদি আপনি চাটনি বানাতে চান বানিয়েও এটাকে গরম গরম আপনি সার্ভ করুন। ওকে, থ্যাংক ইউ।